নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাজেশন নিয়ে। তোমাদের আগত টেস্ট পরীক্ষায় এবং 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এই শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন থেকে যে যে প্রশ্ন পরীক্ষায় সম্ভাব্য আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলি চ্যাপ্টার ওয়াইজ আমি আজ আলোচনা করব। আলোচনা করব এডুকেশন সাজেশন 2025 নিয়ে। এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাজেশন আলোচনার পূর্বে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্ন কাঠামো বা সিলেবাসটা রয়েছে বা নম্বর বিভাজন রয়েছে সেটা বলে দিচ্ছি। তোমাদের টোটাল পরীক্ষা হবে লিখিত পরীক্ষা 80 মার্ক। সেই 80 মার্কের মধ্যে তোমাদের 12টি অধ্যায় রয়েছে। সেই 12টি অধ্যায়কে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এর মধ্যে রয়েছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায়। গ্রুপ বি এর মধ্যে রয়েছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর অধ্যায়। গ্রুপ সি এর মধ্যে রয়েছে 9 নম্বর এবং 10 নম্বর অধ্যায় এবং গ্রুপ ডি এর মধ্যে রয়েছে 11 এবং 12 নম্বর অধ্যায়। এবং এই গ্রুপ এ থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়ে 9টা, এসিকিউ প্রশ্ন 5 মার্ক এবং ডিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন অ্যান্সার মানে সেখানে পড়ে 2টো প্রশ্ন পড়ে 8 মার্কের অর্থাৎ 16 মার্ক। তাহলে গ্রুপ এ থেকে আসবে 9 মার্কের এমসিকিউ, 5 মার্কের এসিকিউ এবং 16 মার্কের লং কোশ্চেন। এই নিয়ে মোট গ্রুপ এ থেকে আসবে 30 মার্ক। গ্রুপ বি থেকেও একই রকম ভাবে 9 মার্কের এমসিকিউ, 5 মার্কের এসিকিউ এবং লং কোশ্চেন 16 মার্ক, মোট 30 মার্ক। গ্রুপ সি থেকে আসবে 3 মার্কের এমসিকিউ, 3 মার্কের এসিকিউ, 4 মার্কের একটি লং কোশ্চেন লিখতে হবে, মোট নম্বর গ্রুপ সি থেকে 10। গ্রুপ ডি থেকেও একই রকম ভাবে 3 মার্কের এমসিকিউ, 3 মার্কের এসিকিউ, 4 মার্কের একটি লং কোশ্চেন, মোট 10। এই নিয়ে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টা মিলে মোট নম্বর হলো 80 মার্ক। এই 80 মার্কের তোমাদের থিওরি বা লিখিত পরীক্ষা দিতে হবে। এবার বলে রাখি তোমাদের গ্রুপ এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় থেকে লং কোশ্চেন আসবে এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের একটি অঙ্ক করতে পড়ে, রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের অঙ্ক করতে পড়ে এবং একটা অঙ্ক করতেও পারো। তাহলে যদি কেউ লং কোশ্চেন করবে বলো তাহলে সেক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর চ্যাপ্টার করলেই হয়ে যাবে, 3 নম্বর চ্যাপ্টার করার দরকার নেই। আবার যদি কেউ অঙ্ক করবে বলেও তাহলে সেক্ষেত্রে 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা চ্যাপ্টার তার সঙ্গে 3 নম্বর চ্যাপ্টার করলে হবে। গ্রুপ সির ক্ষেত্রেও তাই, 2টো চ্যাপ্টার থেকে 2টো লং কোশ্চেন আছে, একটা লিখতে হয়। তাহলে কেউ যদি একটা চ্যাপ্টার ভালোভাবে করে যাও লং কোশ্চেনের জন্য তাহলে সেখান থেকে লং কোশ্চেন পেয়ে যেতে পারো। গ্রুপ ডি থেকেও তাই, 11 এবং 12 নম্বর অধ্যায় থেকে 2টো লং কোশ্চেন পড়বে, একটা লিখতে হবে। যে কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে করে গেলে সেখান থেকে লং কোশ্চেন পেয়ে যাবে। তাই আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোনটা খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এবং এই সঙ্গে বলে রাখি এই যে সাজেশনে উল্লিখিত প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা কমেন্টে জানিও, আমি তোমাদের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দেব। কি আছে না এডুকেশন সাজেশন 2025 প্রথম অধ্যায় কি বলছে? প্রথম অধ্যায় তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি না শিখন। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কি না সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তোমাদের 8 মার্কে লং কোশ্চেন এলেও সম্পূর্ণ 8 মার্ক সাধারণত আসে না, হয় 2+6 অথবা 3+5 অথবা কোনো কোনো ক্ষেত্রে 4+4 আবার 7+1 এরকম ভাবে নম্বর আসে। তাহলে এক্ষেত্রে বলছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি
আলোচনা করো। এক্ষেত্রে থাকবে তোমাদের 2+6। অথবা প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে, মানসিক ক্ষমতা বলতে কি বোঝো? মানসিক ক্ষমতা সম্পর্কিত স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা এবারে পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি বলছে? আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটাও 2+6। 3 নম্বর প্রশ্ন বলছে কি, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 2+6। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রস আলোচনা করো। এক্ষেত্রে আসবে 2+6। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য গুলি লেখো। এক্ষেত্রে 2+6। তাহলে প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের 5টা প্রশ্ন বললাম। তাহলে কি কি? সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব, অথবা মানসিক ক্ষমতা বলতে কি বোঝো, মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব। তারপরে কি বলছে, আগ্রহের সংজ্ঞা দাও, আগ্রহের গুরুত্ব। পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রস ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা পার্থক্য লেখো। এই 5টা প্রশ্ন আমি তোমাদের 3টে স্টার দিয়ে উল্লেখ করেছি। তার মধ্যে থেকে আমি বলে দিচ্ছি, এই 2টো প্রশ্ন আরো ভালোভাবে দেখে যাবে। কোন 2টো? না, 4 নম্বর প্রশ্ন অর্থাৎ থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, আর 1 নম্বর প্রশ্ন অর্থাৎ স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব। এই 2টো প্রশ্ন তোমরা আরো ভালোভাবে দেখে যাবে, কারণ এই 2টোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় হয়তো একটা আসতে পারার চান্স খুবই বেশি। 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে, এই 2টো একটু আরো ভালো করে করে যাবে। 2য় অধ্যায় কি বলছে, শিখন কৌশল বলছে কি, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বলছে কি, শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন বলছে কি, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন বলছে কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? এর শিক্ষাগত গুরুত্ব লেখো। তাহলে প্রথম যে প্রশ্নটা বলছে কি, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্র গুরুত্ব, এক্ষেত্রে হবে 2+6, এবং এর সবগুলোই হবে 2+6 এই নম্বর বিভাজনে। এই 2য় চ্যাপ্টার থেকে তোমাদের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। তো প্রথম 3টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাবে, 4 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। এই প্রথম 3টার মধ্যে আবার বলে দিচ্ছি যে, প্রথম 3টার মধ্যে এই 1 নম্বর প্রশ্নটা, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব, এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা করে যাবে। 3য় অধ্যায় কি, রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান থেকে কি করবে? না, রাশিবিজ্ঞান থেকে মিন বা গড়ের সংজ্ঞা কাকে বলে বা সংজ্ঞা দাও, মিডিয়ান বা মধ্যমান কাকে বলে, আর মোড বা ভূইষ্ঠক বা ভূসিষ্ঠক কাকে বলে, এই 3টা সংজ্ঞা আর তার সঙ্গে মিন, মিডিয়ান ও মোডের অঙ্ক প্র্যাকটিস তোমরা করে যাবে। গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা 2টোতেই তোমরা প্র্যাকটিস করে যাবে। এইখান থেকে 1টা অঙ্ক পড়বে এবং 2 মার্কের 1টা প্রশ্ন পড়বে। 4য় অধ্যায় বলছে কি, ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। সাধারণত এই চ্যাপ্টার থেকে লং কোশ্চেন আসে না, তোমাদের 1 বছর এসেছিল 2015 সালে, তার পরবর্তী আর কোনো কখনো আসেনি। সাধারণত এই চ্যাপ্টার থেকে লং কোশ্চেন আসেনি, শর্ট কোশ্চেন আছে, তাও আমি তোমাদের 1টি লং কোশ্চেন দিয়েছি। এখানে কি, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা দাও। তাহলে এই 4 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা 1টা লং কোশ্চেন একটু দেখে যাবে। আসছি কি 5 নম্বর চ্যাপ্টার বা 5ম অধ্যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যার অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। কি একটাই প্রশ্ন দিয়েছি এখান থেকে, না, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। অথবা প্রশ্ন হতে পারে, রাধাকৃষ্ণন কমিশনে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ রয়েছে সেগুলি আলোচনা করো।
এই একটাই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাবে। এই তোমাদের যে গ্রুপ বি এর মধ্যে রয়েছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার, এখানের মধ্যে থেকে তোমাদের এবারে খুব গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার রয়েছে 6 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার। এই 6 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার তোমরা একটু ভালোভাবে করে যাবে, কারণ 6 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। কারণ গত বছরের পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসেছে 5 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে, তাই এবারে খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার। আসছি কি ষষ্ঠ অধ্যায়, মাধ্যমিক শিক্ষা কমিশন। এখান থেকে আমি তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাবে, একটা প্রশ্ন একটু দেখে যাবে। বলছি কি, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। 4 এবং 4, 4+4 অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা কি আর মূল্যায়ন ব্যবস্থা, 4, 4, 8 মার্ক। মুদারিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা নাম্বার বিভাজন কি না 4+4। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদারিয়ার কমিশনের সুপারিশ, অথবা মুদারিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি। তাহলে কি তিনটে প্রশ্ন বললাম, তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা, মাধ্যমিক শিক্ষা কমিশনের যে সপ্তপ্রবাহ ধারণাটি, এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ বা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদারিয়ার কমিশনের সুপারিশ। এই তিনটে প্রশ্নের মধ্যে তোমরা এই 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন খুব ভালোভাবে করে যাবে। পরবর্তী অধ্যায় কি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কি বলছে না, সপ্তম অধ্যায় কি কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখান থেকে তোমাদের গত বছর দুটো লং কোশ্চেন পড়েছে, তাই এবছর এখান থেকে লং কোশ্চেন আসার চান্স খুবই কম। তাও আমি দিয়েছি কয়েকটা লং কোশ্চেন, যদি দিয়ে দেয়। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। দুবার লেখা হয়ে গেছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। 5 নম্বর প্রশ্ন বলছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এখান থেকে প্রশ্ন আসবে না বললেও আমি 5টা দিয়েছি, কারণ এই অধ্যায়টা তোমাদের অনেকটা বড় অধ্যায়। কারণ আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সেখানে দেখেছি কেবল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ রয়েছে বা সেই সংক্রান্ত আলোচনা রয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশনে দেখেছি কি মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত আলোচনা রয়েছে, কিন্তু কোঠারি কমিশনে বা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এখানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষা স্তরের আলোচনা রয়েছে। তাই এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, তাই আমি তোমাদের এই 5টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে থেকে প্রথম যে 3টে প্রশ্ন, সেই 3টা প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। আসছি গ্রুপ বি এর শেষ অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায়, জাতীয় শিক্ষানীতি 1986। বলছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বলছে কি, পিওএ 1992 বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা প্রশ্নটা আসতে পারে, জনার্দন রেড্ডি কমিটির মূল সুপারিশগুলি আলোচনা করো। অথবা জাতীয় শিক্ষানীতি 1986 এর সংশোধিত যে রূপটি রয়েছে সেই সংশোধিত রূপটি আলোচনা করো। তাহলে এই 8ম অধ্যায় থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন বলেছি, তার মধ্যে থেকে তোমরা প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন খুব ভালোভাবে করে যাবে। এই দুটোর মধ্যে আবার প্রথম প্রশ্ন আরো ভালোভাবে করে যাবে, কারণ এবারে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়। গ্রুপ সি 9ম অধ্যায় বলছে ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। গত বছরের পরীক্ষায় তোমাদের মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি পড়ে গেছে, এবারে পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ
ब्रेल पद्धति सम्पर्के आलोचना करो अथवा अंध शिशुदे शिक्षादान पद्धति आलोचना करो। कारण अंध शिशुदे शिक्षादान पद्धतिर मध्ये एकटी पद्धति ब्रेल पद्धति। তাহলে অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি যদি ভালোভাবে করে যাই তাহলে সেখানে আমি ব্রেইল পদ্ধতি পেয়ে যাব। তাই অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো বা ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন কি বলছে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কি। এই প্রশ্নটা যদি অন্যরকম ভাবে আসে সেটাও লেখা যাবে, অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কি। দৃষ্টিহীন শিশুদের প্রধান উদ্দেশ্য কি কি শিক্ষার প্রধান উদ্দেশ্য, অথবা আসতে পারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কি। চার নম্বর প্রশ্ন কি বলছে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যা দেখো। বলছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজন কেন এবং তাদের শিক্ষার যে পথে কি কি অন্তরায় বা কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা দেখো। তাহলে গ্রুপ সি যে প্রথম চ্যাপ্টার নবম অধ্যায়, নবম অধ্যায় থেকে তোমাদের আমি দিলাম চারটা প্রশ্ন। চারটা প্রশ্নের মধ্যে প্রথম তিনটা প্রশ্ন তোমরা ভালোভাবে করে যাবে। দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ। বলছে কি প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ, এখানে বলে রাখি তোমাদের যে গ্রুপ সি নবম এবং দশম অধ্যায় তোমরা লং কোশ্চেন যে কোনো একটা থেকে চাইলে করতে পারো। দশম অধ্যায় কি বলছে, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এখানে কি প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়গুলি আলোচনা করো। তাহলে একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দিতে পারে। দুই নম্বর প্রশ্ন কি, না সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। তাহলে এই দশম অধ্যায় থেকে তোমাদের আমি তিনটে প্রশ্ন বললাম, তার মধ্যে থেকে তোমাদের এক নম্বর এবং দুই নম্বর এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে করে যাবে। আরো দুটো তোমরা এই চ্যাপ্টার থেকে দেখে যাবে, কেবল একটু করে রিভাইজ দিয়ে যাবে। সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো আর টিকা লেখো জাতীয় সাক্ষরতা মিশন। একাদশ অধ্যায় কি বলছে, একাদশ অধ্যায় না শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এটা তোমাদের গ্রুপ ডি এর প্রথম অধ্যায়, অর্থাৎ গ্রুপ ডি এ যে দুটো অধ্যায় রয়েছে একাদশ এবং দ্বাদশ, সেই একাদশ অধ্যায় রয়েছে কি শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। আমি এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই দুটো অধ্যায়ের মধ্যে থেকে তোমরা একাদশ অধ্যায়টা করে গেলে, এখানে তিনটে প্রশ্ন করে গেলে পরীক্ষায় একটা অবশ্যই পেয়ে যাবে। শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি কি বলছে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্র বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। দুই নম্বর প্রশ্ন কি বলছে, মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অর্থাৎ মানুষ গড়ে তোলার জন্য বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে। জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই একাদশ অধ্যায় থেকে তোমরা তিনটা প্রশ্ন করে গেলে এখান থেকে তোমরা একটা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। দ্বাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় তোমাদের বলছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা আসতে পারে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অথবা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন কি বলছে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে আলোচনা করো। এই তোমাদের প্রথম এক নম্বর থেকে বারো নম্বর অর্থাৎ প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম। এই প্রশ্নগুলো যদি উত্তর কারো প্রয়োজন হয়, অর্থাৎ উত্তরে যদি পিডিএফ দরকার হয় কারো, তাহলে আমাকে এই নম্বরে দিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্টে জানাতে পারো। তোমরা অনেক চ্যানেলে এডুকেশন সংক্রান্ত ভিডিও দেখতে পাবে, কিন্তু তোমাদের কোনো চ্যানেলে তোমাদের আগে নোট দেবে না বা ফ্রিতে নোট দেবে না, কারণ ওখানে তোমাদের অর্থ দিতে হবে তবে নোট দেবে এবং অথবা তোমাদের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নোট দেবে। তাই তোমরা যাতে উপকৃত হও সেই উদ্দেশ্যে আমি তোমাদের নোট যদি লাগে আমি অনেক আগে থেকেই দিয়ে দিচ্ছি। আমি এই বারোটা চ্যাপ্টারের মধ্যে থেকে কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে করে রাখবে সেই প্রশ্নগুলো আর একবার বলে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে করে রাখবে কি, প্রথম অধ্যায় থেকে বলে দিলাম কি
না, 1 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে করে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে কি করবে না, 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা ভালোভাবে করে রাখবে। চতুর্থ তারপর বলছি কি, পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্নটা একটাই প্রশ্ন আছে, ষষ্ঠ অধ্যায় থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন ভালোভাবে করে রাখবে, সপ্তম অধ্যায় থেকে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন ভালোভাবে করে রাখবে, অষ্টম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্নটা ভালোভাবে করে রাখবে, নবম অধ্যায় থেকে 1, 2 এবং 3 নম্বর প্রশ্ন ভালোভাবে করে রাখবে, দশম অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নটা ভালোভাবে করে রাখবে, একাদশ অধ্যায় থেকে 3টা প্রশ্নই তোমরা ভালোভাবে করে রাখবে, এবং দ্বাদশ অধ্যায় থেকে তোমরা শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে 4টি সুবিধা এই প্রশ্নটা এবং 1 নম্বর প্রশ্নটা ভালোভাবে করে রাখবে। তোমাদের সাজেশনের যে বললাম তার মধ্যে থেকে আমি আরো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো উত্তর পেতে তোমরা কমেন্টে জানিও অথবা নিচে নম্বরে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আজকের এই সাজেশনের ভিডিওটা অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে শিক্ষা বিজ্ঞান সাজেশন, তার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের এই শিক্ষা বিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার ধরে উত্তর আলোচনা না করলেও আমি তোমাদের সংসদ যে প্রকাশ করেছিল 2018 সালে তাদের নমুনা প্রশ্নপত্র, সেই নমুনা প্রশ্নপত্রে তোমাদের প্রায় 20টা মডেল কোশ্চেন পেপার রয়েছে বা সেট রয়েছে, আমি সেই সেটগুলো প্রত্যেকটার এমসিকিউ আমি আলোচনা করে দেবো।